ফরিদগঞ্জে চান্দ্রাবাজারের গলি দখল করে দোকান নির্মাণের অভিযোগ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রবাজারের গলি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। চন্দ্রাবাজারের মসজিদ গলি দখল করার অভিযোগ ওঠে মেসার্স হাজী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ জহিরুল হক আরিফ এর বিরুদ্ধে। বাজার ব্যবসায়ীরা জানায়, আমাদের এই চান্দ্রাবাজারের রাস্তা এমনিতে অনেক সরু, এই গলিতে কবুতর হাঁস মুরগির হাট বসত, কে বা কারা রাতের আধারে এখানে দোকানঘর নির্মাণ করে? অভিযুক্ত জহিরুল ইসলাম আরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই জায়গাটি আমরা লিজ নিয়েছি, লিজের কাগজপত্র আছে কিনা এবং লিজ নিয়ে থাকলে রাতের আধারে দোকান নির্মাণ করার কারণ জানতে চাইলে তিনি জবাব দেননি, এমনকি তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হাওড়াদার বলেন, এটা তারা রাতের অন্ধকারে দেখা গেছে, এটা অফিস বন্ধ থাকার কারণে এই সুযোগ নিয়ে তারা কি করছে, একটা টিন শেড ঘর করছে। আমরা আজকে অফিসে আসছি, অন্য একটা ইনকোয়ারির কাছে আসছি, এসে খবর পাই আমি সাথে সাথে গেছি, যা স্থানীয় লোকের উপস্থিতিতে এবং স্থানীয় সংবাদকর্মী ভাইয়ের উপস্থিতিতে আমি এটা তালা মেরে দিছি। পরবর্তী কাগজ যদি দেখাইতে পারে কোনো পারমিশন আছে, ডিসিআর আছে, দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা এটা মামলার ব্যবস্থা করবো।